আমাদের আজকের কাহিনীটি হচ্ছে একটি ফেমাস অ্যাক্ট্রেসকে নিয়ে, যার কোনো কারণে মৃত্যু হয়ে যায়। আর মৃত্যুর পর তাকে একটা হসপিটালের ফ্রিজার রুমে রাখা হয়। কিন্তু সেই হসপিটালের একটা ওয়ার্ড বয় এবং তার দুজন বন্ধু মিলে সেই অ্যাক্ট্রেসের লাশের সাথে খারাপ কাজ করতে যায়। কিন্তু যখন তারা সেই লাশের সাথে খারাপ কাজ করছিল, তখন হঠাৎ করে সেই মেয়েটি জেগে যায়। তারপর কি হয়েছিল এটা জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা একটা মেয়ের ডেড বডি দেখতে পাই, যার নাম অ্যানা ফ্লেক। সে একজন ফেমাস অ্যাক্ট্রেস ছিল, কোনো কারণে তার মৃত্যু হয়ে যায়, তাই তাকে একটা হসপিটালে নিয়ে যাওয়া হয়। অ্যানার ডেড বডি যে হসপিটালের মর্গে রাখা হয়েছিল, সেখানে একটি ওয়ার্ড বয় ডিউটি ছিল, যার নাম ছিল পাও। তখন পাওয়ের সাথে তার দুজন বন্ধু দেখা করার জন্য আসে, যাদের মধ্যে একজনের নাম ইভান আর দ্বিতীয় জনের নাম জাভি। আসলে তারা দুজন পাওকে পার্টিতে নিয়ে যাওয়ার জন্য এসেছিল, কিন্তু পাও তখন তাদের দুজনকে বলে যে আমার ডিউটির এখনো 1 ঘন্টা বাকি আছে, তাই তোমাদের একটু অপেক্ষা করতে হবে। এরপর তারা তিনজন বন্ধু মিলে বাইরে চলে যায়। বাইরে গিয়ে তারা তিনজন বন্ধু মিলে ড্রিঙ্ক করা শুরু করে। ড্রিঙ্ক করার সময় পাও তার দুজন বন্ধুকে বলে যে আজকে আমাদের হসপিটালে ফেমাস অ্যাক্ট্রেস অ্যানা ফ্লেক্সের ডেড বডি এসেছে। আর তখন পাওয়ের বন্ধু ইভান পাওকে বলে যে আমরা কি অ্যানার ডেড বডিটা দেখতে পারি। তখন পাও তাদেরকে বলে সেখানে কারো যাওয়ার অনুমতি নেই, সেখানে আমি ছাড়া কেউ যেতে পারে না, আর যদি কেউ যায় তাহলে আমার চাকরি চলে যেতে পারে, তাই আমি তোমাদেরকে সেখানে নিয়ে যেতে পারবো না। কিন্তু ইভান তখন পাওকে বলে যে অ্যানা যখন জীবিত ছিল তখন আমি তার সাথে দেখা করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই দেখা করতে পারিনি। এবং ইভান অ্যানা ডেড বডি দেখার জন্য পাওকে অনেক রিকোয়েস্ট করে, আর এত রিকোয়েস্ট করার পর অবশেষে পাও রাজি হয়ে যায়। পাও তার দুজন বন্ধুকে সেখানে নিয়ে যায় যেখানে অ্যানার ডেড বডি রাখা ছিল। পাও নিজের চাকরির চিন্তা না করেই তার বন্ধুদেরকে সেখানে নিয়ে যায়। এরপর পাও একটা ডেড বডির কাছে দাঁড়িয়ে যায় আর তার বন্ধুদেরকে বলে যে এটাই হচ্ছে অ্যানার ডেড বডি। কিন্তু যখন সে ডেড বডির উপর থেকে কাপড় সরায় তখন তারা দেখে সেখানে একটি পুরো মহিলার ডেড বডি ছিল। আর এটা দেখে পাওয়ার দুজন বন্ধু খুবই ভয় পেয়ে যায়। আসলে পাও তার দুজন বন্ধুর সাথে মজা করছিল। এরপর পাও অ্যানার ডেড বডির কাছে যায় আর তার চেহারা থেকে কাপড় সরায়। যখন পাওয়ার দুজন বন্ধু অ্যানাকে সামনাসামনি দেখে তখন তারা খুবই অবাক হয়ে যায়, কারণ অ্যানা আসলেই খুবই সুন্দরী ছিল। অ্যানার সৌন্দর্য দেখে ইভানের মনে দুষ্টবুদ্ধি চলে আসে আর সে এবার অ্যানার ডেড বডির সাথে খারাপ কাজ করতে চায়। সে অ্যানার ডেড বডি থেকে কাপড় আরও নিচে নামিয়ে নেয়। এরপর সে অ্যানার ডেড বডি স্পর্শ করা শুরু করে। ইভান যখন এরা ডেড বডি স্পর্শ করছিল তখন তার দুজন বন্ধু খুবই অবাক হয়ে তাকিয়েছিল। এরপর ইভান জাবিকে বলে যে তুমিও এবার অ্যানার শরীরটা স্পর্শ করে দেখো। জাবিও অ্যানার শরীর স্পর্শ করা শুরু করে, কিন্তু জাবির এটা ভালো লাগছিল না, তাই সে তার হাত সরিয়ে নেয়। কিন্তু ইভানের অ্যানার শরীর দেখে নিয়ত খারাপ হয়ে গেছিল, এখন সে অ্যানার শরীরের সাথে খারাপ কাজ করতে চায়। আর সেই কথা সে তার দুজন বন্ধুকে বলে, কিন্তু জাবি একথা শুনে খুবই অবাক হয়। জাবি ইভানকে বলে যে কারো ডেড বডির সাথে এইসব কিছু করা ঠিক না। কিন্তু তখন পাও তাদেরকে বলে যে আমিও একটা ডেড বডির সাথে এইসব করেছিলাম, এটাতে কোনো খারাপ কিছু নেই, কেউ কিছুই জানতে পারবে না। এখন জাবি তো তাদের দুজনের বন্ধু ছিল, তাই বাধ্য হয়ে সে তাদের কথা মেনে নেয়। কিন্তু জাবি কখনোই মন থেকে এসব করতে চায়নি। তখন তারা তিনজন বন্ধু মিলে নিজেদের শরীরের ড্রাগস নেয়, যাতে তারা এই কাজ খুব সহজে করতে পারে। এরপর পাও এবং জাবি রুমের বাইরে চলে যায় আর ইভান অ্যানার সাথেই রুমে থেকে গেছিল। কিছুক্ষণ পর ইভান তার কাজ শেষ করে বাহিরে চলে আসে। এরপরে পাও রুমের ভিতর প্রবেশ করে। এরপর পাও অ্যানার ডেড বডির সাথে সেই সব করছিল যা ইভান করেছিল, কিন্তু ঠিক তখনই অ্যানা জীবিত হয়ে যায়। পাও অ্যানার সাথে যা যা করছিল অ্যানা সবই বুঝতে পারছিল। পাও তার কাজে এতটাই মগ্ন ছিল যে সে বুঝতেই পারে না যে অ্যানা জীবিত হয়ে গেছে। কিন্তু যখনই পাও দেখে অ্যানা জীবিত হয়ে গেছে তখন সে খুব ভয় পেয়ে যায় আর সে অনেকটা চিল্লাচিল্লি করতে থাকে। আর তার চিল্লানোর আওয়াজ শুনে তার দুজন বন্ধু ভিতরে চলে আসে। তখন পাও তাদের দুজনকে বলে যে অ্যানা জীবিত হয়ে গেছে। যখন ইভান অ্যানার ডেড বডিটা জীবিত দেখে তখন সে অনেকটা ভয় পেয়ে যায় আর সে এটাও চিন্তা করতে থাকে যে আমরা অ্যানার সাথে যা যা করেছি অ্যানা তা সবকিছুই জানে, আর সে বাইরে গিয়ে পুলিশকে সবকিছু বলে দেবে, তাই সে আবার অ্যানাকে মেরে ফেলতে চায়। কিন্তু জাবি অ্যানাকে সাহায্য করার চেষ্টা করে, সে অ্যানাকে পানি খাওয়ায় আর তার শরীর কাপড় দিয়ে ঢেকে দেয়। আসলে জাবি এটা চাইতো না যে অ্যানাকে আবার মেরে ফেলা হোক। আর জাবি ইভানকে বলে যে তোমরা অ্যানার সাথে যা যা করেছো এর জন্য তোমাদের শাস্তি পাওয়া উচিত। এই কথা নিয়ে তাদের দুজনের মাঝখানে ঝগড়া শুরু হয়ে যায়। তখন ইভান জাবিকে মারতে শুরু করে, কিন্তু পাও এসে জাবিকে বাঁচিয়ে নেয়। কিন্তু জাবির মাথায় অনেক আঘাত পাওয়ার কারণে জাবি সেখানেই বেহোশ হয়ে যায় আর তার মাথা দিয়ে অনেক রক্ত বের হতে থাকে। তখন ইভান এবং পাও জাবিকে ট্রিটমেন্ট করার চিন্তা করে আর তাকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। তারা দুজন অ্যানা এবং জাবিকে আরেকটা রুমের ভেতর নিয়ে যায়। কিন্তু জাবিকে নিয়ে যাওয়ার সময় পাওয়ের কাপড়ে রক্ত লেগে যায়, তাই পাও তার শরীরে কাপড় চেঞ্জ করতে চায়। কিন্তু তখন সেখানে হসপিটালের আরেকজন স্টাফ চলে আসে আর তাকে দেখে অ্যানা চিল্লাচিল্লি করার চেষ্টা করে, কিন্তু সে চিল্লাতে পারে না। আসলে অ্যানার শরীরে এতটুকু শক্তি ছিল না যে সে সাহায্যের জন্য কাউকে ডাকতে পারবে। সে তার হাত দিয়ে ইশারা করার চেষ্টা করে, কিন্তু সে তার হাত দিয়েও ইশারা করতে পারে না। অপরদিকে পাও অন্যজন স্টাফকে কথায় ভোলানোর চেষ্টা করে, যাতে সে জানতে না পারে যে অ্যানা জীবিত হয়ে গেছে। কিছুক্ষণ পর পাও সেই স্টাফকে নিয়ে বাহিরে চলে যায়। অপরদিকে ইভান যে জাবির সাথে ছিল, সে যখন জাবিকে চেক করে তখন সে বুঝতে পারে জাবির নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, তার মানে জাবি মারা গেছে। কিছুক্ষণ পর পাও রুমে চলে আসে। পাও যখন জানতে পারে যে জাবি মারা গেছে তখন সে অনেকটা কষ্ট পায় আর কান্না করতে শুরু করে।
কারণ তাদের একটা ভুলের জন্য আজকে তারা তাদের একজন বন্ধুকে হারিয়ে ফেলেছে। তখন পাও ইভানকে বোঝানোর চেষ্টা করে, এখানে যা কিছু হয়েছে এতে আমাদের কোনো দোষ নেই, এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট। তখন এনা তাদের দুজনকে বলে যে তোমরা তোমার বন্ধুদের সাথে যা করেছো এবং আমার সাথেও যা করেছো আমি সব কিছু পুলিশকে বলে দেব। তখন ইভান পাওকে বাহিরে নিয়ে যায়। ইভান পাওকে বলে যে এনা যদি পুলিশকে সবকিছু জানিয়ে দেয় তাহলে আমাদের জীবন শেষ হয়ে যাবে, আর আমরা এটা হতে দিতে পারি না। এরপর ইভান একটা প্ল্যান বানায়। সে পাওকে বলে যে আমাদের আগে চাবি টিটবডিটা লুকাতে হবে, পুলিশ যদি চাবি টিটবডিটা দেখে ফেলে তাহলে আমরা ধরা পড়ে যাব, আর আমাদেরকে এনাকেও মারতে হবে, এনা যদি জীবিত থাকে তাহলে আমরা ফেঁসে যাব। তখন এনা নিজেকে বেঞ্চ থেকে নিচে নামানোর চেষ্টা করে আর সে নিজেকে নিচে নামিয়ে ফেলে। এরপর এনা চাবির পকেট থেকে মোবাইল বের করে কাউকে কল করার চেষ্টা করে। তখন ইভান এবং পাও সেখানে চলে আসে আর তার হাত থেকে ফোন কেড়ে নেয়। এরপর ইভান জাবির মোবাইল কল হিস্ট্রি চেক করে দেখে যে এনা কাউকে কল করার চেষ্টা করেছিল কিন্তু সে কথা বলতে পারেনি। এরপর ইভান এবং পাও এনাকে আরেকটা রুমে নিয়ে যেতে থাকে। তখন সেই মোবাইলে কারো কল আসে আর সেই কল ওই নাম্বার থেকে এসেছিল যে নাম্বারে এনা কল করেছিল, আর এই নাম্বারটা ছিল আসলে এনার বাবার। ইভান কলটা রিসিভ করে আর কথা বলতে শুরু করে। ঠিক তখনই এনা জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তখন পাও এনার মুখ বন্ধ করে দেয় আর ইভান এনার বাবাকে বলে যে ভুল করে কল চলে গেছিল, এটা বলেই সে ফোন রেখে দেয়। এখন ইভান অনেক রেগেছিল তাই ইভান এনাকে জোরে থাপ্পড় মারে। তখন এনা ইভানকে বলে যে তুমি আমার সাথে যা করেছো এর জন্য তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। তখন ইভান এনাকে বলে যে কিছুক্ষণ আগেও তুমি ডেড বডি ছিলে আর আমি তোমাকে আবার ডেড বডি বানিয়ে ফেলবো। এরপর ইভান কন্টেইনার নেওয়ার জন্য বাহিরে চলে যায় যাতে সে যাবে ডেড বডিটা লুকাতে পারে। অপরদিকে আমরা দেখি যে পাও এনার পা বাঁধছিল যাতে সে এনাকে মারতে পারে। তখন এনা পাওকে বলে যে আমি জানি তুমি একজন ভালো মানুষ কিন্তু তোমার বন্ধু খুবই খারাপ মানুষ, তুমি আমার সাথে কিছুই করনি কিন্তু তোমার বন্ধু খুবই খারাপ আর সেই তোমার আরেকজন বন্ধুকে মেরেছে। তখন পাও এনাকে বলে যে আমি জানি ইভান জাবিকে মেরেছে কিন্তু সেটা ছিল শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট, যা হয়েছে সেটা অজান্তেই হয়েছে। তখন এনা পাওকে বলে যে তুমি কিছুই জানো না, তুমি যখন তোমার সেই স্টাফ বন্ধুর সাথে বাইরে গেছিলে তখন ইভান জাবিকে গলা টিপে হত্যা করেছে। আর এই কথা শুনে পাও চিন্তায় পড়ে যায় কিন্তু তবুও সে এনার মুখে টেপ লাগিয়ে দেয়। এরপরে পাও বাইরে চলে যায় আর পাওয়ের বাইরে যাওয়ার পর এনা নিজেকে ছাড়িয়ে নেয়। সে অনেক কষ্টে রুম থেকে বাইরে বের হয়। যখন ইভান রুমে পৌঁছায় তখন দেখে যে সেখানে এনা নেই আর এই কথা সে পাওকে বলে। তখন তারা দুজন মিলে এনাকে খুঁজতে শুরু করে। এরপর আমরা দেখি যে এনা অনেক কষ্টে লিফটের কাছে পৌঁছায়। এনা যখন লিফটের ভিতর প্রবেশ করে লিফটের দরজা বন্ধ করছিল ঠিক তখনই সেখানে ইভান চলে আসে আর সে আবার এনাকে সেখান থেকে নিয়ে যায়। এরপর আমরা দেখি যে পাও ইভানকে বলে যে তুমি জাবিকে মেরেছো। তখন ইভান পাওকে বলে যে হ্যাঁ আমি জাবিকে মেরেছি কিন্তু সেটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল। তখন পাও ইভানকে বলে যে এটা কোনো দুর্ঘটনা ছিল না, তুমি জাবিকে গলা টিপে হত্যা করেছো আর এটা আমি জানতে পেরেছি। তখন ইভান অনেকটা রেগে যায় আর সে পাওকে বলে যে এইসব কিছু তোমাকে এনা বলেছে তাই না, সে তোমাকে মিথ্যা কথা বলেছে, তোমার তার কথা বিশ্বাস করা উচিত হয়নি। এরপরে ইভান এনাকে মারার জন্য একটা প্ল্যান তৈরি করে। সে একটা কাপড় নিয়ে আসে আর সেই কাপড়টা পাওকে দিয়ে দেয় আর বলে যে তুমি এটা দিয়ে এনার গলা পেঁচিয়ে এনাকে হত্যা করো। কিন্তু পাও সেই কাপড়টা আবার ইভানকে দিয়ে দেয় আর সে ইভানকে বলে যে তুমি জাবিকে হত্যা করেছো আর তুমি এনাকে হত্যা করো। এরপর ইভান অনেকটা রেগে যায় আর সে কাপড়টা আবার পাওকে দিয়ে দেয়। এরপর ইভান এনাকে গলা টিপে হত্যা করার চেষ্টা করে। এরপর এনা মারা যায়। এরপরের সিনে আমরা দেখি যে ইভান যাবে ডেড বডিটা কন্টেইনারে নিয়ে যায় সেটা লুকানোর জন্য। অপরদিকে পাও এনা ডেড বডিটা পরিষ্কার করে সেটা কাপড় দিয়ে ঢেকে দিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু যাওয়ার আগে সে আরেকবার এনার চেহারা থেকে কাপড় সরায় কিন্তু তখন পাও দেখে যে এনা জীবিত ছিল। আসলে এটা এনা এবং পাওয়ের প্ল্যান ছিল। আসলে এনা যখন পাওকে বলে যে তুমি আমার সাথে কিছুই করনি তখন পাও ভেবেছিল এনা যদি জীবিত থাকে তাহলে সে তাকে ফাঁসাবে না, আর সে এনার সাথে মিলে এই প্ল্যান তৈরি করে। তাই ইভান যখন এনাকে হত্যা করার চেষ্টা করে তখন এনা শুধু মরার অ্যাক্টিং করছিল। এরপরের সিনে আমরা দেখি যে ইভান যাবে ডেড বডিটা লুকিয়ে সেখানে চলে আসে। এরপর পাও এবং ইভান দুজনেই সেখান থেকে চলে যায়। বাইরে আসার পর ইভানের মনে পড়ে যে সে তার আইডি কার্ড ভিতরেই ফেলে এসেছে। এরপর ইভান তার আইডি কার্ড নেওয়ার জন্য ভিতরে যায় কিন্তু ইভানকে ভিতরে যাওয়ার জন্য পাও আটকানোর জন্য চেষ্টা করে, কারণ পাও জানতো যে ইভান যদি ভিতরে যায় তাহলে সে এনাকে জীবিত দেখে ফেলবে। কিন্তু ইভান পাওয়ের কোনো কথাই শোনে না আর সে ভিতরে চলে যায়। আর ভিতরে গিয়ে সে বুঝতে পারে যে এনা জীবিত ছিল। এনাকে জীবিত দেখে ইভান অনেকটা রেগে যায় কিন্তু ইভান পাওকে মারতে চায়নি তাই সে তাকে ছেড়ে দেয়। এরপর এনা পিছন থেকে ইভানের উপর আক্রমণ করে। এনা একটা কেজি ইভানের গলায় ঢুকিয়ে দেয় যার ফলে ইভান মাটিতে পড়ে যায় আর সে সেখানেই মারা যায়। তখন পাও এনাকে বলে যে এটা তো আমাদের প্ল্যানে ছিল না, তুমি ইভানকে কেন মেরেছ। কিন্তু তখন এনা পাওয়ের উপর আক্রমণ করে দেয় যার ফলে পাও সেখানে মারা যায়। এনা শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য পাওকে ব্যবহার করেছিল। পাও ততটাই দোষী ছিল যতটা ইভান ছিল তাই এনা পাওকে মেরে ফেলে আর এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, আপনাদের মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি মুভিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।